হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি গাছের উপকারিতার কথা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক গাছটির উপকারিতার কথা পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটি দেখা যায় এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকা সাদা সাদা ফুল গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায় মোটামুটি এক দেড় ফুট লম্বা হয় গাছের কাণ্ড কাপা নরম সারা দেহে ছোট ছোট রোম আছে গাছের ওপরের দিকে কাণ্ড চৌকো নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার সংস্কৃত নাম শ্রীহস্তিনি তো দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক হাতিশুর গাছের উপকারিতা সম্পর্কে দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতা রস ব্যবহার করা হয় ফোলায় পাতা বেটে অল্প গরম করে ফোলায় লাগালে ফোলা কমে যায় জড় কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে কাঁথো তৈরি করে ব্যবহার করা হয় বিষাক্ত পোকা পোকার কামড়ে পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায় আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায় যাদের সর্দি লাগবে তারা এই হাতি পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভালো হবে টাইফয়েড জ্বরে টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয় এক জিমা একজিমা থেকে মুক্তি পেতে হাতিসুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে দাঁতের মাড়ি ফোলায় দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিসুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায় কাঁটা ছেঁড়া কাঁটা ছেঁড়া স্থানে হাতিসুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাঁটা ছেঁড়া ঘুচে যাবে ব্রণ ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিসুর গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে দুপুরে গোসল করার আগে এক ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না ফ্যারিনজাইটিস রোগে পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করলে ভালো হয়ে যায় তো দর্শক আপনারা জানতে পারলেন হাতিশুর গাছের উপকারিতা সম্পর্কে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে